আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জীবনে যে বিষয়গুলো কখনই আফসোস রাখবেন না, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস করবেন না, এটা মাথায় রাখবেন। আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন, তাই আলহামদুলিল্লাহ বলুন। অর্থবিত্ত নিয়ে আফসোস করবেন না, বরং যা আছে তা নিয়ে সব সময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করবেন না, বরং এটা বিশ্বাস করবেন মহান আল্লাহ তাআলাই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নিজের অস্তিত্ব নিয়ে আফসোস করবেন না, যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেভাবেই মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে। নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না, পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস করবেন না, কারণ মন নরম হওয়াটাই মুমিনের গুণাবলী। ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন। নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না, প্রতিটি হালাল কাজই মন থেকে করুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই।